তাহলে ডান দিকে হালালের রাস্তা, বাম দিকে হারামের রাস্তা। ডান দিকে গেলে জান্নাত পাওয়া যায়, বাম দিকে গেলে জাহান্নাম পাওয়া যায়। নাও দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত আপনার, আপনি বাছাই করবেন কই যাবেন, ডানে না বায়ে। সবাই বলেন ডানে না বায়ে, হালাল না হারাম? হালাল। কিন্তু আমরা হালালও খাই সাথে সাথে হারামও খাই, এই জন্য আমাদের জীবনে বরকত নাই। খেয়াল রাখবেন, হালালে বরকত, হারামে কোনো বরকত নাই। হারাম দেখতে চাকচিক্যময়, হারামটা দেখতে ধোকা, এটা মরিচিকা, এটা ফুলে ফেলে বড় হয়ে ওঠা বিশাল জিনিস, কিন্তু আসলে ভিতরে কিছু নাই, ঠিক কিনা? কিন্তু হালাল এটা দেখতে ছোট হলো, এর মধ্যে বরকত দেয় কে? উপার্জন অল্প হলেও এর মধ্যে বারাকা ঢুকিয়ে দিয়েছে কে? রিক্সাওয়ালার বেতন ধরেন 4,000 টাকা মাসে, 4,000 টাকা বেতন, তারপরেও সে বাড়ি ভাড়া দিয়ে বাজার সদাই করে চিকিৎসার খরচ ব্যয় করে ছেলে মেয়েদেরকে মাদ্রাসা স্কুলে পড়িয়ে মাসে 350-400 টাকা তার পকেটে থেকে যায়। আলহামদুলিল্লাহ করবেন না? মাসের বেতন 2,000, সবাই বলেন না 2,000? 4,000। আর বিশাল ব্যবসায়ী, হারাম খায়, মাসে তার ইনকাম 5 লক্ষ টাকা, 6 লক্ষ, 5 লাখ টাকা ইনকাম, কিন্তু এক হসপিটালের বিল পরিশোধ করতে যেয়ে তার চলে যায় 3 লাখ, এরকম আশ্রয় নাই। ওয়াইফের ক্যান্সার, নিজের ডায়াবেটিস, আলসার, কিছু খেতে পারে না, ডক্টরের বিল, ডক্টরের ভিজিট দিতে দিতে হাসপাতালের বিল পরিশোধ করতে করতে চলে যায় তার 3 লাখ, অন্যান্য খরচ শেষে আরো 2-2.5 লাখ, মাস শেষে 50,000 তার ঋণ থেকে যায়। আশ্রয় নাই? তাহলে রিক্সাওয়ালার 5,000-এর পরে মাস শেষে থেকে যায় 300-400, আর এই লোকটা 5 লক্ষ কামাইয়ের পরে মাস শেষে কিছু থাকে না, আরো ঋণের বোঝা আওয়াজ করে বলে, ঠিক কিনা? কারণ রিক্সাওয়ালার পয়সা হালাল, আর হালালে বরকত ঢুকাই দিছে কে? আর জোরে আওয়াজ করে উত্তর দেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া, কুকুর খান নাকি আপনারা? হারাম, এটা আমরা খাই না। রংপুরের বাজার গুলোতে যে কসাই আছে তারা কি প্রতিদিন কুকুর জবাই করে না গরু? বিয়ের অনুষ্ঠান গুলোতে কি জবাই হয়, কুকুর না গরু? কুরবানির দিকে কি জবাই হয়? তাহলে কুকুর আমরা খাই না, কুকুর জবাই হয় না, জবাই হয় গরু, গরু আমরা খাই বেশি। এবার উত্তর দেন তো, গরু বা গাভী বছরে বাচ্চা দেয় কয়টা, কুকুর দেয় কয়টা? হ্যাঁ, 5টা, 6টা, 7টা, কুকুর আবার কেউ খায় আমরা, তারপরেও এই রংপুরের পীরগঞ্জে আওয়াজ করে বলেন তো, গরু বেশি না কুকুর বেশি? কি বেশি? এত খাইলাম, বাচ্চা দিল কম, এরপর গরু বেশি, কারণ গরু খাওয়া হালাল, আর হালালে বরকত দেয় কে? আজকের এই মাহফিলটা তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে আমরা আমাদের জীবনে কখনো হারাম খাবো না। যুবক ছেলেরা, হারাম খাবা? যৌতুক খাবা? যারা বিয়ে করো নাই তারা বিয়েতে যৌতুক নিবা কে? হাত তোলো, ওই যে একটা হাত তোলো, কত সাহস দিয়েছেন। যৌতুক খাওয়া যাবে? এখন গলার সাউন্ড কমে গেছে, আরো জোরে খাওয়া যাবে? এটা হারাম, হারাম। যৌতুক খাওয়া, কুকুরের পেশাব খাওয়া যত খারাপ, যৌতুক খাওয়া তার চাইতেও বেশি খারাপ, ঠিক কি না? কারণ কুকুরের পেশাব খেলে শুধু হারাম খাওয়ার গুণা হয়, তাই না? আর যৌতুক খেলে 2 গুণা হারাম খাওয়ার গুণা, আর শ্বশুরবাড়ির উপর জুলুম করার গুণা, আওয়াজ করে বলে, ঠিক কি না? এজন্য মুমিনের সাথে হারামের কোন সম্পর্ক নাই, আমরা আমাদের জীবনটাকে হালাল দিয়ে সাজাতে চাই। রাজি আছেন তো? সবাই রাজি? যারা এখনো বিয়ে করা নাই হাত তোলো, আওয়াজ করে প্যান্ডেল কাঁপিয়ে আল্লাহর একটা ডাক দাও, বলো আল্লাহ, আরো জোরে হে আল্লাহ, হাত তুলে ওয়াদা করলাম আমার বিয়েতে
এক টাকাও যৌতুক খাবো না, তুমি তৌফিক দাও। আমিন। আর জোরে আমিন। মাশাআল্লাহ, পীরগঞ্জে আর যৌতুক খুঁজে পাওয়া যাবে না। মেয়ের বাবাদেরকে বলি যৌতুক চাই ধরবে না, যা আজার ইন্দ্রের মাফলে তুমি কিন্তু হাত তুলে ওয়াদা করছো যৌতুক খাবো না। যৌতুকের সাথে আমাদের কোন সম্পর্ক, যৌতুককে আমরা ঝাড়ু পেটা করে সমাজ থেকে বিদায় করতে চাই, আওয়াজ করে বলে ঠিক কিনা? তাহলে মুমিনদের সম্পর্ক শুধু হালালের সাথে, কিসের সাথে? হারামের সাথে মুমিনের কোন সম্পর্ক? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবীন। ও মানুষেরা শোনো শোনো, খবরদার, হারাম খেও না, জমিনে যেটা আমি পবিত্র বানিয়েছি, যেটাকে আমি হালাল বানিয়েছি ওইটা খাও, হালালে বরকত দিয়েছে কে? আর খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন। ঠিক কিনা? হালাল খেতে বলেছেন, যেটা জমিনে পবিত্র এটা আমরা খাবো, যেটা হালাল ওইটা আমরা খাবো, হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই সিদ্ধান্তে সবাই একমত তো? সবাই একমত, হালাল দিয়ে আমরা আমাদের জীবন চালাতে চাই, রাজি আছেন তো সবাই? তাহলে আসুন হালাল এবং হারামের ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নেই, যে আমাদের জীবনে কোনটাকে আল্লাহ তাআলা হালাল করেছেন, কোনটাকে হারাম করেছেন, কিভাবে আমি হালাল দিয়ে আমার জীবনকে সাজাবো, কেমন করে হালাল দিয়ে জীবনকে গুছাবো, আর কেমন করে হারাম থেকে আমি বেঁচে থাকবো, এই মূলনীতি, এই প্রিন্সিপালস আমাদের জানার দরকার আছে না? পীরগঞ্জের ভাইয়েরা, আমার রংপুরের প্রিয় ভাইয়েরা, আজকের এই চমৎকার দুপুরে আমরা হালাল এবং হারামের কিছু মূলনীতি জেনে যাব, যে মূলনীতিগুলো আপনি সামনে রাখলে আপনার পুরো জিন্দেগিতে, পুরো জীবনে হালাল হারাম নিয়ে আপনি কখনো আর কোনো কনফিউশনে পড়বেন না। আপনাদের মনোযোগ আছে তো? আসুন আমরা হালাল এবং হারামের মূলনীতিগুলো জেনে নিই। হালাল এবং হারামের প্রথম মূলনীতি হচ্ছে, এই পৃথিবীতে যা আছে সব হালাল, যা আছে সব কি? হালাল। মৌলিকভাবে এভরিথিং ইজ হালাল। যতক্ষণ না কোনো জিনিসের ব্যাপারে হারাম হওয়ার দলিল না পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত সব কিছুকে হালাল করেছে কে? আল্লাহ। যখন দলিল পাওয়া যাবে যে এটা হারাম, তখন থেকে আমরা ওইটার কাছেও যাব না, তার আগ পর্যন্ত সব হালাল, ঠিক কি না? বুঝতে পারছেন কথা? আর হালাল প্রমাণ করতে হলে কোনো দলিলের প্রয়োজন হয় না। আমি যদি বলি এটা হালাল, কেউ যদি বলে হুজুর এটা যে হালাল, দলিল কি? দলিল দেওয়া লাগবে না। কিন্তু হারাম বলতে হলে দলিল দিতে হয়, তাও যেন তেন দলিল নয়, অকাট্য দলিল। কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর মত অকাট্য দলিল ছাড়া কোনো জিনিসকে আপনি হারাম ঘোষণা করতে পারবেন না। এই জন্য যারা বারবার হারাম 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 বলে, এদের কাছে যাওয়া যাবে না। যারা আমাদেরকে আলো দেখায়, যারা আমাদেরকে আশা দেখায়, আমরা তাদের কাছে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, বাশিরু ওয়া লা তুনাফিরু, সুসংবাদ দাও, মানুষকে দিন থেকে ভাগিও না, ইয়াসিরু ওয়া লা তুআসিরু, সহজ করে ইসলামকে উপস্থাপন করো, ইসলামকে কঠিন করো না, ঠিক কি না? আওয়াজ করে বলেন তো, ইসলাম পালন করা, ইসলাম মানা, এটা সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? ওযু করে নামাজ পড়া ফরজ, তাই না? ওযুর পানি নাই, তায়াম্মুম করে পড়লে কবুল করবে কে? দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, কোমরে ব্যথা, দাঁড়াতে পারছি না, বসে পড়লে কবুল করবে কে? বিয়েতে মোহরা না দেওয়া কি ফরজ? আওয়াজ করে বলেন, ফরজ। এখন মোহরানা যদি না থাকে, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন, বিয়ে করবে তো তোমার মোহরানা আছে? সাহাবী বললেন, না, মোহরানা নাই, মোহরানা নাই। তো কি আছে? কিছু নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন, কিছু না থাকলে বিয়ে করবে কেমনে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বয়স তো আর বসে থাকে না, বিয়ে তো করা লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলেন, কোরআন থেকে মুখস্থ কোন সূরা টুরা পারো? সাহাবী বললেন, পারি। এক যুবতী মেয়েকে জিজ্ঞেস করলেন, এই কোরআন পারো? সে বলে, না, কোরআন পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন, বিয়েতে রাজি আছো? মেয়ে বলল, রাজি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কোরআন জানা সাহাবি আর কোরআন না জানা এক নারীর সাথে বিয়ে পড়ায় দিলেন। বিয়ে শেষে মেয়েটাকে বললেন, মা,
তোমার স্বামীর কোন টাকা পয়সা সম্পদ কিছু নাই, তোমাকে মোহরানা দিবে, তবে তুমি কোরআন পড়তে পারো না, তোমার স্বামী কোরআন পারে, তোমার স্বামী তোমাকে প্রতিদিন কোরআন শিখাইয়া দিবে, এটাই মা তোমার বিয়ের মোহর।